চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল আইকন বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। অ্যাপ্রিলিয়া RS4 125 এটি বিখ্যাত ইতালিয়ান বাইক প্রস্তুতকারী কোম্পানি। অ্যাপ্রিলিয়া এর প্রারম্ভিক স্পোর্টস বাইকের একটি মডেল, এটি বাংলাদেশের মার্কেটে একটি ব্যয়বহুল বাইক। বাংলাদেশের আমদানিকারকদের বদৌলতে এ কোম্পানির মাত্র অল্প কিছু মডেলের বাইক বাংলাদেশ পাওয়া যাচ্ছে। সমগ্র বিশ্বব্যাপী এদের স্পোর্ট এস বাইকগুলি ব্যাপক পরিচিতি রয়েছে। অ্যাপ্রিলিয়া RS4 125 টুইন ডিস্ক বাইকটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক। বাইকটি তার নকশা এবং অভিনয় দিয়ে দেশের বাইক উৎসাহীদের হৃদয় সাড়া দিতে সক্ষম হয়েছে। অ্যাপ্রিলিয়া RS4 125 টুইন ডিস্কটির দৈর্ঘ্য 1953 মিলিমিটার, প্রস্থ 740 মিলিমিটার এবং উচ্চতা 1138 মিম রয়েছে। বাইকটির তেল ধারণ ক্ষমতা 14.5 লিটার হবে। টিউবুলার ডাবল ক্যারেলের একটি চ্যাসিস রয়েছে। সামনের সাসপেনশনটি 41 মিলিমিটার উল্টা কাটা কাটা চামচ এবং পিছনের অংশটি অসমমিত্রিক সুইং আর্ম। মোটরসাইকেলের সামনের অংশটি একটি 300 মিলিমিটার স্টেইনলেস স্টিল ডিস্ক, 4-piston রেডিয়াল ক্যালিপার, একটি 11/80 ও 17 রেডিয়াল টিউবলেস টায়ার সহ ধাতব ব্রেকযুক্ত লাইন এবং 1-piston ক্যালিপার সহ 218 মিলিমিটার স্টেইনলেস স্টিল ধাতব ব্রেকযুক্ত ডিস্ক ব্রেক ব্যবহার করেছে। পিছনে একটি 130/70 ও 17 রেডিয়াল টিউবলেস টায়ারের সাথে লাইন। অ্যাপ্রিলিয়া RS4 125 টুইন ডিস্ক 124.2 cc ইঞ্জিন যা 4 স্ট্রোক একক সিলিন্ডার, তেল শীতল ও HC এর সর্বোচ্চ শক্তি 11.411 কিলোওয়াট, 14.8 bhp, 10,500 rpm, সর্বাধিক টর্ক 10.9 N/m এট 8,250 rpm। এটি 6 গতির ম্যানুয়াল গিয়ার ব্যবহার করে এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টা 120 কিলোমিটার। এই বাইকটি প্রতি লিটার জ্বালানিতে গড়ে 35 কিলোমিটার অতিক্রম করতে পারে। এই বাইকটিতে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন 3টি হেডল্যাম্পস, 2টি নতুন রং এবং গ্রাফিক্স অ্যালো হুইল যা আপনাকে আকর্ষণ করবে। রংগুলি ধূসর সাথে সাদা এবং কমলা ছায়া সহ কালো।